दिस इज श्रीलंका এটা হচ্ছে শ্রীলঙ্কান এয়ারপোর্ট তো এখানে আমাদের ট্রানজিটের জন্য আমরা এখানে চলে আসছি তো আমি আবার ট্রানজিটের পরে শ্রীলঙ্কান এয়ারলাইন্স দিয়ে আসছি শ্রীলঙ্কায় ট্রানজিট তখন আমি এয়ারপোর্ট থেকে বেরোয় হোটেলে যাচ্ছি এই হচ্ছে শ্রীলঙ্কার লোকাল মার্কেট আর এটা হচ্ছে একটা গলি যা কিনা আমার হোটেল থেকে খুবই কাছে হ্যাঁ এইদিকে একটা সুন্দর রেস্টুরেন্ট দেখা যায় রেস্টুরেন্টও ভালো লাগতেছে দেখতে হ্যাঁ এইদিকের এই ট্রেডিশনাল কিছু বাস দেখছি আমি যা কিনা অনেক সুন্দর এবং এই ইয়েগুলা স্কুটিগুলাও অনেক সুন্দর এই বেবি আমরা যেটারে বেবি বলি বেবি স্কুটি এই দেশের এই ইয়েগুলা অনেক সুন্দর সেম এরকম আসসালামু আলাইকুম আমি এখন আছি শ্রীলঙ্কায় তো শ্রীলঙ্কা আমি এই হোটেলটাতে উঠছি হ্যাঁ তো এই হোটেলটার নাম হচ্ছে পেটামেরিন বিচ হোটেল হ্যাঁ পেটামেরিন বিচ হোটেল বা ক্যাটামেরিন বিচ হোটেল এরকম কিছু একটা হবে হ্যাঁ তো আমি দেখি একটু ভিতরের দিকে এইদিকে আমার ট্রানজিট এটা হচ্ছে রেস্টুরেন্ট সুন্দর হ্যাঁ এই তো সুন্দর একটা রেস্টুরেন্ট এইদিকে হ্যাঁ তো এইদিকে রেস্টুরেন্টে আমি ডিনার করব ডিনারের সময় আসব তো এখন আপাতত ওই দিকে যাই হ্যাঁ এদিকে সুন্দর একটা জায়গা সামনে বিচ মনে হচ্ছে অবশ্যই আমি ওই দিকে বিচের দিকে যাব হ্যাঁ এই তো এই দুই পাশে হচ্ছে সবগুলা রুম এই দুই পাশে মাঝখানে নারিকেল গাছ অনেক সুন্দর একটা পরিবেশ এবার এই নিজের মতো গ্রামের মতো একটা পরিবেশ ও চলেন একটু রুমে যায় দেখি কি অবস্থা এইদিকে এইদিকে হচ্ছে আমার রুম ভিতরে ঢুকি রুমটাও সুন্দর খারাপ না হ্যাঁ এই তো এইদিকে দুইটা বেড দেওয়া আছে যদিও আমি একা আমার সাথে কেউ নাই সো যদিও দুইটা বেডের কোনো দরকার ছিল না আসলে এরকম সুন্দর জায়গা আসলে ফ্রেন্ড ফ্যামিলি সবার কথা মনে পড়ে হ্যাঁ
এরকম সুন্দর জায়গায়, এদিকে একটা ড্রেসিং টেবিলও আছে। তো আমি আবার পরে আসবো রুমে। আমি এখন সন্ধ্যা হওয়ার আগে আগে একটু বিচের দিকে যেতে চাচ্ছি। 1 মিনিট।